নোয়াখালীর সদর বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলা সহ জেলার বন্যায় কবলিত এলাকায় তিন হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী উপহার দিয়েছে নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড শুক্রবার দুপুর বারোটায় নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিনের কাছে খাদ্য সামগ্রীগুলো হস্তান্তর করেন নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের ট্রেজারার মোহাম্মদ কামাল উদ্দিন পরে জেলা প্রশাসনের কর্মকর্তা ও ক্লাবের সদস্যরা সদর উপজেলার কাদের হানিফ ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সেখানে বর্ণার্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এ সময় বন্যার পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পূর্বাসনের কাজ চালিয়ে যাবে বলে আশ্বাস প্রদান করেন ক্লাবের কর্মকর্তারা